বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকে আমরা তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। তিনটা বিষয় আমাদের নামজারি, খারিজ, জমা খারিজ, জমা একত্রীকরণ, মিউটেশন বা নামপত্তনের সাথে সম্পর্কযুক্ত। বিষয়টা হচ্ছে, আপনি নামজারির জন্য আবেদন করলেন, এখন আবেদন করার পরে আপনার নামজারিটা রিজেক্ট হইলো। যেমন ধরেন যে এখানে দেখাচ্ছে যে রিজেক্ট করা গেল, এখন আপনি কি করবেন? আমরা সবাই জানি আমরা আপিল করব। এখন আপিল কি আপনি অনলাইনে করতে পারবেন? এমন কি কোনো অপশন আছে আপনি রিভিউ করতে পারবেন? রিভিউটা কি আপনি অনলাইনে করতে পারবেন? এমন কি কোনো অপশন আছে? দ্বিতীয় যে জিনিসটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে, যিনি বিক্রেতা, যিনি বিক্রি করলেন, যিনি রেজিস্ট্রেশন করে দিলেন, আপনি হয়তো 5 বছর 10 বছর পরে যখন নাম জারি করতে যাচ্ছেন তখন বলতেছে যে, যেমন এখানে বলতেছে, ওয়ারি সনদপত্র দাখিল করেন নাই বিধায় বিবেচনা করা গেল না। আমরা এর আগের ভিডিওতেও বলেছি, এই সমস্ত এসিলেন্ট অফিসে যারা থাকেন, এসিলেন্টরা বিভিন্ন অফিসে যতই আমরা চাই দুর্নীতিমুক্ত করতে আসলে হয় না। যিনি 10 বছর 20 বছর আগে বিক্রি করছেন তার ওয়ারিশ সনদপত্র চাচ্ছে। এরপরে আমরা যে জিনিসটার আলোচনা করব সেটা হচ্ছে, আপনি তো কি করলেন, 1170 টাকায় নামজারি করে ফেললেন। এখন করার পরে আপনার যে ভূমি উন্নয়ন করার জন্য আপনি যখন অ্যাপ্লিকেশন করে রাখেন তখন দেখবেন যে লম্বা সময় আপনার হোল্ডিংটা খুলে না। যেমন এখানে দেখেন আমরা 15/1/2023 জানুয়ারি 15 তারিখে আবেদন করে রেখেছি, আজকে হচ্ছে 8ই ফেব্রুয়ারি, এখন পর্যন্ত অপেক্ষমান দেখাচ্ছে। অসংখ্য হয় এরকম, তাহলে আপনি কি করবেন? আপনারা দেখতেছেন সাতকাহন, সাথে আছি হোস্ট আজিমুদ্দিন। তো আমরা ওয়ান বাই ওয়ান আলোচনা করার চেষ্টা করি। সর্বপ্রথম আমরা যে জিনিসটা আলোচনা করার চেষ্টা করি সেটা হচ্ছে, যে যিনি সম্পত্তি বিক্রি করে গেলেন, যিনি বিক্রেতা, তার ওয়ারিশ সনদপত্রের দরকার আছে কিনা। ধরলাম যে উনি পৈতৃক সম্পত্তি বিক্রি করেছেন, কোনো ব্যক্তি তার পিতার সম্পত্তি বিক্রি করলো, শুধু বিক্রি করার সময়, যখন উনি বিক্রি করলেন তখনই ওনার ওয়ারিশ সনদপত্র প্রয়োজন, যেটা সাব রেজিস্ট্রার দেখেন। এখন আপনি যদি সাথে সাথে তখন নামজারি করে নিতেন, আপনার কাছে ওয়ারিশ সনদটাও থাকতো, হয়তো বিক্রেতা থেকে নিতেন, কিন্তু 5 বছর 10 বছর 20 বছর পরে যখন নামজারি করতে যাচ্ছেন, এসিলেন বলতেছে যে আপনি ওয়ারি সনদ নিয়ে আসেন। এখন যিনি বিক্রি করলেন উনি আপনাকে ওয়ারি সনদপত্রটা দিবেনও না, আর আপনি গিয়ে চেয়ারম্যানের কাছ থেকে ওনার ওয়ারি সনদপত্র পাবেনও না, কারণ ওইটা ওনার ডকুমেন্ট, ওনার ব্যক্তিগত ডকুমেন্ট, যেটা সরকারের কাছে রক্ষিত আছে। তো এখন এই সমস্ত এসিলেন্টদেরকে এটা কে বুঝাবে? তো এই জন্য উচিত ভূমি মন্ত্রণালয়ের আমরা আবারও রিকোয়েস্ট করব, যে যিনি সম্পত্তি বিক্রি করলেন, যিনি বিক্রেতা, তার ওয়ারিশ সনদের অবশ্যই প্রয়োজন আছে, যখন উনি সেটা পৈতৃক সূত্রে বিক্রি করতেছেন। কিন্তু যখন দলিলটা রেজিস্টার্ড হয়ে গেল, সবকিছু হয়ে গেল, তারপরে এসিলেন্ট সাহেব কোন আইনের কোন ধারায় কোন ক্ষমতা বলে তারা এটা করেন? তো যাই হোক, সেটা তো বুঝে আসে, কিন্তু আমরা এখানে যে অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছি, এখানে একটা মিউটেশনের অ্যাপ্লিকেশন করা হয়েছিল, সেখানে যদি আমরা দেখি সব কিছু ঠিক আছে, যার কাছ থেকে ক্রয় করা হয়েছে উনি যেটা ছিলেন ওনার নিজ নামে নাম জারি আছে, কোনো পৈতৃক সূত্রে কিন্তু না, ওনার ক্রয়কৃত সম্পত্তি নিজ নামে নাম জারি আছে, দলিল অনুযায়ী হিসা দাগ নাম্বার সব কিছু ঠিক আছে, জমির দখলও ঠিক আছে, সরকারি না, অর্পিত না, খাস না, দেওয়ানি মামলা নাই, কোনো সরকারি স্বার্থ নাই, কিছুই নাই। তারপরও এই যে অ্যাপ্লিকেশনটা তারা করলোটা কি আপনি দেখেন, এটা বাতিল করে দিল। এখানে বলতেছে যে লালবাগ রাজস্ব সার্কেল অফিস লালবাগ ঢাকার, বিশেষত মেট্রোপলিটন, বুঝতেই পারতেছেন মোটা অঙ্কের ঘুষ, যেহেতু ওনার কাছেও প্রথমে মোটা অঙ্কের ঘুষ দাবি করছিল, উনি অনলাইনে ভাবছিলেন করে আপনি কি করবেন, হয়তো 1170 টাকায় করতে পারবেন, কিন্তু তারা দেখালো কি আবেদন নামঞ্জুরি হিসাবে গণ্য, নামঞ্জুরির কারণসমূহ অন্যান্য এবং ওয়ারিশ সনদপত্র দাখিল করেন নাই বিধায় বিবেচনা করা গেল না। এখন এই সমস্ত এসিলেন্টদেরকে কে বুঝাবে যে এই অ্যাপ্লিকেশনে কোথাও বলা নাই যে পৈতৃক সূত্রে সম্পত্তি উনি বিক্রি করতেছেন, যিনি বিক্রি করলেন তার নিজের নামে নাম জারি, খারিজ সবকিছু দেওয়া আছে, যিনি ক্রয় করলেন ওনার নামে নামজারির আবেদনটা করা হচ্ছে, জাস্ট একটু কয়েকদিন পরে, 10 বছর পরে করা হচ্ছে। তাহলে আমরা প্রথমেই যে জিনিসটা আলোচনা করার চেষ্টা করেছি সেটা হচ্ছে, যে
যিনি সম্পত্তি বিক্রি করলেন, বিক্রির কাজে ওনার অবশ্যই অবশ্যই নামজারি সনদের প্রয়োজন আছে, সেটা দলিলটা রেজিস্টার করার সময়। আমার বাস্তব জীবনে যখন আমরা সম্পত্তি ক্রয় করি, আমি নিজেও ক্রয় করছি, তখনও সেম এই প্রবলেমের সম্মুখীন হয়েছি। তারপরে যখন সোনার দিনে সিলেনকে বলা হইলো যে স্যার, আজকে যদি আমি বিক্রেতার কাছে যাই যে আপনার ওয়ারিশ সনদ দেন, উনি দিবে না, চেয়ারম্যানের কাছে বলবে যে বিক্রেতাকে নিয়ে আসেন, বিক্রেতা উনি সম্পত্তিটা বিক্রি করে তার দায়িত্ব লাইবিলিটি যেটা ছিল সেটা শেষ করে দিচ্ছে, তো এখন কেন আমার ওয়ারিশ সনদ প্রয়োজন হবে, তাও আবার বিক্রেতার। আমি যদি আমার পৈতৃক সম্পত্তি বিক্রি করার চেষ্টা করি, নামজারি করার চেষ্টা করি, তখন আমার প্রয়োজন, তারপরে গিয়ে সেটা হয়েছে। তো এইটা আমরা আলোচনা করার চেষ্টা করেছি, ভূমি মন্ত্রণালয় আশা করি এই ক্ষেত্রে একটু নজর দিবে। বিশেষত আমরা প্রতিটা ভিডিওতেই বলি, আসলে এসিলেনরা হচ্ছেন তারা অপরের উপর জোর করে এই যে এসিলেন অফিসটা চালাচ্ছেন, তারা জনপ্রশাসন মন্ত্রণালয়, তাই ভূমি মন্ত্রণালয়ের কথা ওনারা শুনেন না। আমরা এর আগের ভিডিওতে বলেছি, তো আমরাও আশা করব অতি দ্রুত যাতে এই সমস্ত ভূমির কাজগুলো ভূমি মন্ত্রণালয় থেকে নিযুক্ত কোনো ব্যক্তিকে দেওয়া হয়, এই সমস্ত এসিলেনদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে রেখে তাদেরকে পৃথক কোনো দায়িত্ব দেওয়া হোক। এটা হলে সবচেয়ে সুবিধা যেটা হবে, ভূমি অফিসে এখনো গেলে আপনি সকাল থেকে 10টা যায় বসে থাকতে হয়, একটা পর্যন্ত, একটার দিকে হয়তো 5 মিনিট বসলো, নামাজ খাওয়া দাওয়ার জন্য চলে গেল, 4টার দিকে আসলো, এরকম চলে। তো সবচেয়ে বেস্ট হবে যখন ওনার দায়িত্বই থাকবে শুধুমাত্র ওই জমি জমা রিলেটেড, উনি অন্য কোথাও যাওয়ার সুযোগ পাবেন না। দেশের কি হবে, চাকরিরও ব্যবস্থা হবে প্রায় অসংখ্য, মোটামুটি প্রায় 500-র মতো, সামান্য কম, উপজেলার মধ্যে 500 জন ব্যক্তির গেজেটেড কে তো কর্মকর্তা হবে, চাকরি হবে। এটা আশা করি সরকার বিবেচনায় নিতে পারে, তাহলে মানুষের যে ভোগান্তি সেটা কমবে। এটা ছিল আমাদের প্রথম জিনিসটা, এটা অতি দ্রুতই এটাকে নিষ্পত্তি করা হোক। এখন আসি যে এই আবেদনপত্রটা আপনি চিন্তা করেন, এটা যে রিজেক্ট হইলো, এখন যে উনি রিভিউ করবেন, আপিল করবেন, তাকে সেই গতানুগতিক পদ্ধতিতে এর সার্টিফাইড কপি উঠাইতে হবে, তারপরে ফিজিক্যালি গিয়ে আপিল করতে হবে, বা ওই এসিলেন্টের কাছেও অনলাইনে কোনো সিস্টেমই নেই তার রিভিউ দাখিল করা বা আপিল দাখিল করার, অথবা যিনি এটার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হইলেন উনি যদি আপিল করতে চান তাকেও কিন্তু এই কাজটা করতে হবে। আমরা ভূমি মন্ত্রণালয়কে ওই জন্য রিকোয়েস্ট করব, অ্যাটলিস্ট যেহেতু আপনি অনলাইনে নামজারির আবেদনটা চালু করেছেন, তো রিভিউটা এখানে একটা অপশন দেন, এখানে আপনি রিভিউর একটা অপশন দেন, এখানে আপনি একটা রিভিউর অপশন দেন, আমরা যেখানে এখানে দেখেন এখানে সব কিছু আছে, এখানে একটা রিভিউর অপশন আপনি দেন, অথবা আপিলের একটা অপশন দেন। এই নামজারিটা যে বাতিল হইলো এখন উনি করবে কি, গতানুগতিক তো একটা নামজারির আদেশপত্র উঠাইতে 500 টাকার নিচে হয় না, এটা ছাড়া আরো খরচ তো আছে। তো লাভটা কি হলো আমাদের, অনলাইন বলে ডিজিটাল বা স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আশা করি তারা এই জিনিসটা বিবেচনায় নিবে, যে অনলাইনে নামজারি রিজেক্ট হলে অনলাইনে রিভিউ, অনলাইনে রিভিশন, অনলাইনে আপিল দাখিল করার সুযোগটা যাতে থাকে। এটা আমরা জোর দাবি জানাবো, তাহলে মানুষের ভোগান্তিটা অধিকাংশে কমবে। এখন ধরেন এরকম যখন কি হয়, আপনার এরকম রিজেক্ট হয়ে গেলে আপনি অনেক টেনশনে থাকেন, যতদিন অনলাইনে চালু না হচ্ছে আপনি সর্বপ্রথম এই আদেশপত্রটা উঠাবেন, সার্টিফাইড কপি উঠানোর পর আপনি এডিসি রেভিনিউ বরাবর কি করতে পারেন, আপিল করতে পারেন, অথবা এই এসিলেন্ডের কাছেই আপনি 30 দিনের মধ্যে একটা রিভিউ দাখিল করতে পারেন। এখন কথা হচ্ছে রিভিউ তো রিজেক্ট করে দিলে তখন আপনি আর আপিল করতে পারবেন না, আপনি তখন রিভিশন করতে পারবেন এডিসির কাছে, এই জিনিসটা মনে রাখবেন, এটা হচ্ছে আপনার জন্য প্রতিকার। তারপরেও যদি না হয় তো অবশ্যই ভূমি মন্ত্রণালয়ের যে আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা হটলাইন নাম্বার আছে 1612, সেখানে আপনি কমপ্লেন করতে পারেন, কাজ হয়। তবে একটু যদি আমরা বলি দেরিতে হয়, তারা জাস্ট বিশেষত তারা যেটা প্রোভাইড করার চেষ্টা করে, তথ্যটা দেওয়ার চেষ্টা করে, আশা করি সেখান থেকে আপনারা উপকৃত হবেন। জাস্ট আজকে আমরা নিউজে দেখলাম যে ঢাকাতে যেটি চালু হয়েছে যে ভূমি তথ্য সেবা, যেমন কাস্টম কেয়ারের মতো, সেখানে গিয়ে আপনি বিভিন্ন প্রকার সেবা নিতে পারবেন। এখন আসি, আপনার নামজারিটা তো হয়ে গেল, আপনি অনলাইনে কি করলেন, এই যে খতিয়ান সংযুক্তকরণ অপশনে গেলেন, আইডিতে গেলেন, খতিয়ানটাও সংযুক্ত করলেন। এখন সমস্যা হয় এই যে তহসিলদার বলেন, ভূমি সহকারী কর্মকর্তা, ভূষক বলেন, এদেরকে টাকা পয়সা না দিলে আপনি ওই কাগজটা নিয়ে যদি তাদের কাছে যান, বলবে যে আপনার এক কপি ছবি নিয়ে আসেন, আপনার আইডি কার্ড নিয়ে আসেন,
কোনো দরকার নাই, কোনো আইনের কোনো ধারায় বলে না। আপনি অলরেডি আপনি না যেই আপনি নামজারিটা যেটা করেছেন, যেমন আমরা যে এই যে একটা নামজারি করেছি, এখানে যাবতীয় তথ্য দেওয়া আছে। তো কি কারণে কি জন্য আপনি আবার এক কপি ছবি লাগবে, কি কারণে আপনার আবার কি জিনিসটা লাগবে, আইডি কার্ডটা লাগবে, তারা জাস্ট একটা হোল্ডিং খুলে হোল্ডিংটা দিয়ে দিবেন। যদিও নির্দেশনা দেওয়া আছে, খতিয়ান দেওয়ার সময় এসিডেন্টকে বলছে যে হোল্ডিংটা আপনি খুলে দিবেন, এইরকম নির্দেশনায় কিন্তু আছে। তো যাই হোক, এই জিনিসটা নিয়ে আমরা 15/1/2023 অলরেডি আমরা একটা কমপ্লেন দাখিল করেছি, তার রেকর্ডিংও রেখেছি। দেখি কতদিনে কি প্রতিকার পাওয়া যায়, সেটা নিয়ে আরেকটা আপনারা ভিডিও পাবেন। আশা করি বন্ধুরা, আমাদের এই যে ধারাবাহিক ভিডিওগুলো আমরা এই জন্যই তৈরি করি, যাতে আপনি দৈনন্দিন জীবনে যে সমস্যার সম্মুখীন হন সেগুলো আপনি সমাধানটা করতে পারেন। আজকে তাহলে আমরা যে তিনটা জিনিস বললাম, 1 নম্বর হচ্ছে বিক্রেতার ওয়ারিশ সনদ শুধু বিক্রি করতেই প্রয়োজন। একজন ক্রেতা হিসাবে নামজারি করার সময় বিক্রেতার ওয়ারিশ সনদ আপনি দেখাতে বাধ্য না, এসএলএন আপনার কাছে চাওয়ার কোনো যুক্তি আসে না, আইন বহির্ভূত, এটা কিন্তু মনে রাখবেন। আর বিক্রেতার নামে খতিয়ান আছে, সবকিছু আছে, আবার কিসের ওয়ারিশ সনদ, সব হচ্ছে টাকা খাওয়ার 1 নম্বর ধান্দা। 2 নম্বর হচ্ছে এই যখন অনলাইন খতিয়ানটা খুলে, তখন আমরা এই অনলাইনে যখন আপনি কি করেন এইরকম ভূমি উন্নয়ন কার্ড দেওয়ার জন্য খতিয়ানটা সংযুক্ত করেন, অনেক দিন তারা হ্যাঙ্গিং করে রাখে, তো এর প্রতিকার হচ্ছে আপনি 16122 যে নাম্বারটা আছে সেখানে কমপ্লেন করবেন। আশা করি সেখান থেকে আপনারা উপকৃত হবেন। আর দিন শেষে কথা হচ্ছে, অনলাইনে নামজারিটা বাতিল হলে আপনারা যাতে অনলাইনে রিভিউ রিভিশন আপিল করার সুযোগ পাই, পাশাপাশি যেগুলো মিস কেস দায়ের করা সেগুলো যাতে অনলাইনে করা হয়, এটুকুই আমরা আশা করি। আশা করি ভূমি মন্ত্রণালয় অবশ্যই অবশ্যই এ বিষয়ে একটা সিদ্ধান্ত নেবেন। আর যারা ভিডিওটি দেখতেছেন বেশি বেশি শেয়ার করবেন, ফেসবুক পেজে যদি দেখেন আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করার চেষ্টা করবেন, আইডিতে অনুসরণ করার চেষ্টা করবেন, আর ইউটিউবে দেখলে তো কোনো সমস্যা নেই। সাতকাহন আছে আপনাদের সাথে সবসময়, ভালো থাকবেন।